কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান শিবির শেষ। সম্প্রতি সাউথ হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি শিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। শিশ কর্ণধার এম এ ওয়াব বলেন, থেকে কি বার্তা দেবেন? একটাই বার্তা, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ রক্তদান নিজে করুক, অপরকে ডেকে এনে এই রক্তদানের উদ্যোগের সময় দাঁড়ানো সব থেকে বড় কর্তব্য একজন মানুষের। সেই কাজ করি, একজনের দুঃখের ভাগি আর একজনকে এইভাবে নিয়ে তাকে সুখী করাতেই হবে আমাদের সবাই যেন তাই করে। মানে আপনি অ্যাকচুয়ালি বলছেন যে সামাজিক যে ঋণটা সে পরিশোধ করতে বলছেন মাধ্যমে। এখনও তো অনেক মানুষ সচেতন নয়, রক্ত দিয়ে লাভ নেই, শরীরে ক্ষতি বলে, তাদের কীভাবে সজাগ করবেন? এদের সংখ্যা খুবই কম, যারা জানে না তাদেরকে জানালে তো আরেকটা করতে হবে। এখন তো প্রতিটি জায়গায় এটা দেখি সবাই এগিয়ে এসে রক্তদানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি তো খুবই খুশি এখানে। আগামী কী লক্ষ্য উদ্দেশ্য আছে? কোন বিষয়ে এই রক্তদান শিবির এরকম আরও সমাজসেবামূলক কাজ কীভাবে এগিয়ে নেওয়া? অনেক অর্গানাইজেশন করছে, অনেক ক্লাব করছে, ব্যক্তি উদ্যোগে অনেক করছে, অনেক জায়গায় আমরা দেখছি পঞ্চায়েত এগিয়ে আসছে, রাজনৈতিক দল এগিয়ে আসছে। এটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত স্তরে আর নেই, সবাই করছে। এখানে তো সার্থকতা আগামী দিনে আরও বড়। আগামী দিনে প্রচেষ্টা হবে এই থ্যালাসেমিয়া পরীক্ষাটাকে ব্যাপক আকারে করানো, যাতে করে এই যে থ্যালাসেমিয়া রোগটাকে প্রতিরোধ করা। এই বার্তাটাই দিল, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে সবার রক্ত পরীক্ষাটা করা হয়, যেখানে থ্যালাসেমিয়া টেস্ট করে নিতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল রহমান, আমি শিশ সংস্থা করছি। শিবির থেকে এসে আপনি কি বলবেন? বলবো মানে শিশের প্রথম শিবির থেকেই আমি আছি, 27 বছর হয়ে পূর্ণ হয়ে গেল। 27 বছর প্রথম বছর যেবার রক্তদান শিবির হয়, বিরাট একটা মিছিল এবং বিভিন্ন শ্রমিক, নিজ শ্রমিক বা অন্যান্য সবায়নতি মানুষদের নিয়ে সেমিনার, সারা ভাঙড় এলাকা জুড়ে সেই আন্দোলনটা আমরা করেছিলাম। তারপরে সেই দিন এই আন্দোলন করতে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, বাধার একসময় সম্মুখীন হতাম, বিশেষ করে মুসলিম বেল্টে। সেখানে তারা বলতো রক্ত হারাম, রক্ত দেওয়া নাজায়েজ, সুরা বাকেরার মধ্যে আছে রক্ত, মানে যে এ কথাটা আছে সেটা আমরা বলি যে সেখানে শর্ত সাপেক্ষ। রক্ত যখন মানুষের জীবন বাঁচায় তখন রক্ত জায়েজ হয়ে যায়, মানে রক্তটা তখন জায়েজ হয়ে যায়, ওটা আর নাজায়েজ হয় না। মানুষের প্রাণ বাঁচাবার জন্য তো রক্ত দেওয়া, সেইটাই তাদের বোঝাই। এবং বর্তমান মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে, এখন তাদের কাছে সেটা অসুবিধা হয় না। আপনার নাম পরিচয়? আমার নাম রফিকুল ইসলাম, আমি রক্তদান আন্দোলন নিয়ে থাকি। আর রক্ত দিয়ে কেমন লাগছে আপনার? রক্ত দিয়ে মনটা খুব ভালো লাগছে। কি উদ্দেশ্যে রক্ত দিলেন? মানুষকে বাঁচানোর জন্য, মানুষের সেবার জন্য। বাড়িতে বাধা কোনো বাধা প্রতিবন্ধের সম্মুখীন হয়েছে? না, বাড়ির থেকে উদ্যোগ দিয়ে আরো আমার স্বামীও আসছে, আমার ছেলেও আসে। কত বছর রক্ত দিচ্ছেন? আমি প্রায় 15 বছর ধরে রক্ত দিই। মানুষের সেবা, সেবা মানুষের এই রক্তটা তো সেবায় লাগবে। এর ঋণ তো শোধ করতে পারবো না, তাহলে সেই জন্য আমাদের যদি 1 ফোঁটা ঋণ যদি রক্ত দিয়ে যদি কিছু উপকার করতে পারে এই জন্যই রক্ত দেই। দক্ষিণহাট কাছে সন্দেশখালী টু। আপনার নাম? বাসন্তী মণ্ডল। আজকে রক্ত দিয়ে তো খুবই ভালো লাগছে, আমার তো কোনো দিনই মনে হয় আমি জীবনে ফার্স্ট দিয়েছি, বুঝলেন? এতদিনে দিতেন না, কি কি জন্যে দিতেন না? একটাই ভয় লাগতো, সেটা হচ্ছে সূর্যের ভয় লাগতো, কিন্তু আজকে দেওয়ার পরে আমার কোনো ভয় বোধ আর কিছু নেই। বিশেষ করে যে সংখ্যালঘু বা তাদেরকে দেখলে সন্ত্রাসবাদী একটা তকমা দেওয়া হয়, যে যেই মুসলিম বা এদের, সেই অ্যাঙ্গেল থেকে আপনি এক দাড়ি টুপিওয়ালা আজকে রক্ত দিয়ে কী বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে? মূলত কথা হচ্ছে যে সন্ত্রাসবাদী যারা কার্যকলাপ করে তারা কোনো ধর্মীয় লোক হয় না, হয় কোনো হিন্দু, না হয় কোনো মুসলিম, না হয় কোনো খ্রিস্টান,
যারা সন্ত্রাসবাদী কাজ করতে চায় তাদের কোনোটাই ধর্ম হয় না, তারা মানে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ হত্যা করা এটা হলো মহা একটা পাপ, যে মানুষ হত্যা করলে সে আমাকে হত্যা করবে। এই রক্তদানকে আপনি কি আপনার পরিবার মুসলিম সমাজ তাদেরকে অনুপ্রেরণা করবেন যে তারা যেন এগিয়ে আসে? আগামী দিনে যারা রক্তের অভাবে মারা যাচ্ছে তাদেরকে অবশ্যই রক্ত দিয়ে বাঁচানোর দায়িত্ব আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সরকার, আমি অল ইন্ডিয়া জাগ্রত যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক। যে পাশে দাঁড়িয়েছেন কি উদ্দেশ্যে দাঁড়িয়েছেন? আমাদের হচ্ছে নতুন সূচি, আজকে আমাদেরকে দাদার ইনভাইট করেছিলেন, তো মানে আমার এমনি অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল, মানে আগে প্রচুর আগে, মানে আজকে 27তম যে রক্তদান শিবির, অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এসে দাদাদের সঙ্গে পাশে থেকে সহযোগিতা করতে পারি, আজকে সেটা সফল হতে পারি, ভালো লাগছে। কীভাবে সহযোগিতা করলে? সহযোগিতা বললে বলতে হচ্ছে আমার নতুন সূচি গ্রুপ মেম্বার সকলে আজকে আমার সাথে আছে, সবাই আমাদের মানে দাদাদের সঙ্গে পাশে থেকে আজকে সব কিছুরই আমাদের পরিচালনাটা আমরা করলাম। কত বছর ধরে এখন পাশে দাঁড়িয়েছে সে বিভিন্ন সংগঠন বা মানুষের পাশে? আমরা 1 বছর কাজ করছি। এই কাজ করতে যেহেতু যে নারী শক্তি অনেকটা বলে যে তা সমাজে পিছিয়ে পড়া, বিশেষ করে সংখ্যালঘুদের, তাদের কি সবচেয়ে পিছিয়ে যে ঘর থেকে বাড়িয়ে বার হতে চায় না, সেই জায়গা থেকে আপনি উঠে এসেছেন, কী বলবেন? এটাই যে আমি একটা নারী হয়ে আমি চাই যে আমার জন্য আরও 5টা নারী আমার সঙ্গে এগিয়ে এসে কাজটা যাতে করুন, মহিলাদের মানে যে পিছিয়ে থাকাটা সেটা যেন আর পিছিয়ে না থাকে, সবাই মিলে আমরা সকলে একসাথে কাজটা করলে তাহলে কোনো নারী বা মহিলা পিছিয়ে থাকে, সবাই মিলে সবাই কাজটা করবে। পরিচয়টা দিন। সেবা কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ও মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে এই রক্তদান শিবিরের আয়োজন, এছাড়া আমাদের সামাজিক ঋণ পরিশোধ করার জন্য রক্তদাতা হাফেজ শওকত মোল্লা বলেন, আমি নিজে সংখ্যালঘু হয়ে বলছি, দাড়ি টুপি বলুন, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। এদিন কাইজার আহমেদ, রফিকুল ইসলাম, সাবিত্রী পাল, মুকুল, মফিজুল ইসলাম সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। ক্যামেরায় কাজী নাসির উদ্দিনের সঙ্গে আতাউর রহমান, রিপোর্ট নিউজ, কলকাতা।